বনগাঁ আদালত চত্বরের নিরাপত্তা খতিয়ে দেখলেন প্রশাসনিক কর্তারা আদালত চত্বরের পার্কিং নিরাপত্তা কর্মী নিয়োগের আশ্বাস পৌরপ্রধানের ছড়িয়ে থাকা দোকানগুলিকে এক ছাতার তলে আনার ভাবনা সরকারি নির্দেশ আদালত চত্বরে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে এ বিষয়ে খোঁজখবর নিতে এদিন বনগাঁ আদালত চত্বর ঘুরে দেখলেন প্রশাসনিক কর্তারা বনগাঁ পৌরসভার পৌরপ্রধান বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক আদালতের বিচারক ও আইনজীবীরাও ছিলেন প্রতিনিধি দলে জানা গেছে আদালত চত্বরে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দোকানপাট আদালত চত্বরে ইতস্তত রেখে দেওয়া যানবাহন এসবের কারণে সংকীর্ণ হয়ে যাচ্ছে চলাচলের রাস্তা সমস্যায় পড়ছেন আদালতে আসা সাধারণ মানুষ স্থানীয়দের অভিযোগ আদালত চত্বর থেকে আগে মোটর মোটরবাইক চুরি যাওয়ার মতো ঘটনাও ঘটেছে এই সমস্ত নানা বিষয়গুলি খতিয়ে দেখেন সংশ্লিষ্ট ব্যক্তিরা আদালতের আইনজীবী তথা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন বনগাঁ আদালত চত্বরে বিক্ষিপ্তভাবে দোকানপাট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা নেই যার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন এছাড়াও আদালতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার প্রয়োজন আদালতে নিরাপত্তা কর্মী সিসি ক্যামেরার প্রয়োজন রয়েছে পৌরসভার কাছে আমরা বিষয়টি জানিয়েছিলাম প্রধান ও প্রশাসনের কর্তারা বিষয়টি ঘুরে দেখেন আজকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান হাজির হয়েছেন আমাদের আদালতে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে এসডিপিও সাহেব ছিলেন এবং বিচারক মণ্ডলীরাও ছিলেন এবং আমরা বাড়ির থেকেও তাদের সঙ্গে ছিলাম যে সরকারের যে নির্দেশ যেটা কোর্টের যে একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্যে এবং এখানে যে গাড়ি থাকে কিংবা দোকানগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় রয়েছে মানুষের খুবই অসুবিধা হচ্ছে সেইগুলো একটা সিস্টেমেটিক্যালি পৌর প্রধান যেটা আমরা তাকে বলেছিলাম যে এটা সুন্দরভাবে যে একটা সাইডে যদি এনে ঘরগুলোকে দোকান ঘরগুলোকে তাদের যদি একটা পুনর্বাসন দেওয়া হয় তারা একমত হয়েছে এবং সরকারের সঙ্গে কথাও তাদের হয়েছে এবং আশা করব যে শীঘ্রই একটা জায়গা তৈরি হবে কোটের মাঠে এবং পৌরসভার উদ্যোগে সেই কাজগুলো করে দিয়ে তাদের একটা সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা হবে তাছাড়াও আমরা পৌর প্রধানের কাছে বলেছিলাম যে আজকে যে বিভিন্ন যে গাড়ি এবং মোটর সাইকেলগুলো কোর্টের মধ্যে ঢুকে এটাও একটা নিরাপত্তার ব্যাপার আছে যে অন্য অন্য কোর্টগুলো আমরা দেখেছি বিভিন্ন সময় হয়তো কোনো বোমা রেখে কেউ মোটরসাইকেল চলে গেল যাতে সেরকম কোনো আনাপি ইনসিডেন্ট না ঘটে সেই জন্যে সেগুলোকে একটা পার্কিং যদি কোর্টের বাইরে পাঁচিলের বাইরে একটা জায়গা পৌরসভার তরফ থেকে দেওয়া হয় তাহলে সেটা খুবই ভালো হয় এবং পৌরসভার চেয়ারম্যান যেটা এখানে আলোচনায় বলেছেন যে এরকম আমরা কোটের বাইরে একটা লোক রেখে দেব এবং তারা সেই গাড়িগুলো দেখাশোনা করবে এবং একটা পার্কিংয়ের ব্যবস্থা সেখানে করে দেবে এদিন গোটা এলাকা ঘুরে দেখার পর বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন আদালত চত্বরে যে অস্থায়ী দোকানগুলি রয়েছে সেগুলি যাতে এক ছাতার নিচে নিয়ে আসা যায় তার ব্যবস্থা করা হচ্ছে আদালত চত্বরে পার্কিংয়ের ব্যবস্থাও করা হবে নিরাপত্তার কারণে পৌরসভার পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে বলেও জানান পৌরপ্রধান দেখুন বনগাঁ শহর আস্তে আস্তে পরিচ্ছন্ন হচ্ছে কিন্তু কোর্ট চত্বরে দেখা যাচ্ছে যে এখানে বিশৃঙ্খলভাবে গাড়ি মানুষের দাঁড়ানোর জায়গা নেই এবং গাড়ি বিভিন্ন যত্র রাখছে যার ফলে চুরিও হচ্ছে এবং দোকানদার দোকানদাররা অবিন্যস্ত অবস্থায় বসে আছে সেটাকে সরকারের নির্দেশক্রমে আমরা আজকে সরজমিনীর প্রত্যেকটা জিনিস দেখলাম যেখানে আমাদের বিচারকরা ছিলেন সমস্ত আলোচনা করে আমরা বলেছি যে পরিচ্ছন্ন করতে গেলে সরকারের যে নির্দেশ থাকে অবশ্যই মানব তাছাড়া পৌরসভা নিজের উদ্যোগে এখানে ইনিশিয়েটিভ নিয়ে যদি এই দোকানগুলোকে আমরা কর্মতীর্থের আওতায় এনে আমরা সুন্দর করে বসিয়ে দিতে পারি ইতিমধ্যেই দেখছেন বাইরে পাঁচিলের বাইরে আমরা যে ড্রেনগুলো ছিল স্লাব বসিয়ে দিয়েছি পর্যায়ক্রমে ও দুপাশে আমরা আরও ঢেকে দিচ্ছি গাড়িগুলো এখান থেকে একদম আপনার কোর্ট থেকে নার্সিংহোম অবধি যে জায়গা আছে এই জায়গাটায় পর্যাপ্ত গাড়ি ধরবে এরপরে আমরা পুকুর সংস্কার করছি সেই পুকুরের পাশ দিয়ে রাস্তা আছে সেখানেও গাড়ি ঢুকে যাবে রাস্তার উপরে গাড়ি যাতে না থাকে এবং গাড়িগুলোর যেন নিরাপত্তা থাকে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট News No Bonga.